স্টুডেন্টস তোমাদের স্বাগতম জানাই মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন বিএ থার্ড ইয়ারের প্রশ্ন উত্তরে। তো আমরা প্রথমে এমসিকিউগুলো দেখে নিচ্ছি। তো এমসিকিউগুলোর অনেকগুলোই প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত দেখনি অবশ্যই দেখে নাও, এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়া আছে। অনেকগুলি করার চেষ্টা করেছে, যেগুলি করা যায়নি সেগুলি কিছুক্ষণ পরে আবার আপলোড করা হবে। তো দেখি কত নম্বর কোশ্চেন থেকে শুরু হয়েছে। তো প্রথমে বলা হয়েছে পাঁচ নম্বর কোশ্চেনে কুলিক পক্ষিনিবাস কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে উত্তর দিনাজপুরে। তারপরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথের চোখে বালি কি জাতীয় রচনা? উপন্যাস, এটি একটি উপন্যাস। তারপরে হচ্ছে কাকে বাংলা গীতিকাব্যের ভোর পাখি বলা হয়? তো উত্তরটি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে, সিদাক বিহারীলাল চক্রবর্তীকে। তারপরের প্রশ্নটি হচ্ছে নীলদর্পণ নাটকটি কার লেখা? তো নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের লেখা। তারপরের প্রশ্ন হচ্ছে নয় নম্বরে বলা আছে ক্ষণ ও গম্ভীরা কোথাকার লোক সাহিত্য? তো এটি হচ্ছে মালদা ও জলপাইগুড়ির লোক সাহিত্য। তারপরের প্রশ্ন হচ্ছে দশ নম্বর মধ্য সরাগম অন্য যে নামে পরিচিত সেটি হচ্ছে বিপ্রকর্ষ। তারপর প্রশ্নটি হচ্ছে শ্রুতি ধ্বনি পরিবর্তনের যে পর্যায়ের অন্তর্গত সেটি হচ্ছে সমীভবন। তারপরে প্রশ্ন একেবারে উনিশ দাগে করা হয়েছে রিপোর্টার্স কথাটির বাংলা প্রতিশব্দ? সাক্ষাৎকার, এ নম্বর উত্তর সাক্ষাৎকার। তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে বাঙালি, এটা তো করা হয়নি। তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী হলেন রবীন্দ্রনাথ। বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী হলেন রবীন্দ্রনাথ। তারপরের প্রশ্ন হচ্ছে 22 দাগ আইপিএ অনুযায়ী ধ বর্ণের চিহ্ন হল ডিএ উপরের দিকে 6টা এইচ। তারপরে প্রশ্ন হচ্ছে প্রুফ বলতে বোঝায় ডি নম্বর কোনোটি ঠিক নয়। তারপরে প্রশ্ন হচ্ছে সুভাষণ হলো এ নম্বর উত্তর হচ্ছে শুভ বক্তব্য। তারপরে প্রশ্নটি এবার দেখিনি আমরা, লোক নিরুক্তি শব্দের নিরুক্তি অংশের অর্থ কি? তো এ নম্বর উত্তর হবে উক্তিহীন। তারপরে প্রশ্ন হচ্ছে বর্ণলতা সেন কাব্যটি কার লেখা? উত্তরটি হচ্ছে জীবনানন্দ দাসের। তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলা গদ্য ভাষা চর্চা ক্ষেত্রে যে নামটি সর্বাগ্রে উচ্চারিত হয় সেটি হলো বিদাগ বিদ্যাসাগর। তারপরে প্রশ্নটি হচ্ছে সূর্যচন্দ্র কি জাতীয় শব্দ? উত্তরটি হচ্ছে তৎসম। তারপরে প্রশ্নটি হচ্ছে বিজ্ঞাপনের কয়টি শ্রেণী? দুই নম্বর 5টি। তারপরে প্রশ্নের উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত সালে? 1820 সালে। তো এই হচ্ছে শর্ট কোশ্চেনগুলি। তো তোমরা অবশ্যই সঠিকভাবে শর্ট কোশ্চেনগুলি করে নেবে এবং আমি বড় প্রশ্নের অ্যান্সারও শীঘ্রই পারলে দিব, মানে শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো আর কি। আমি বড় প্রশ্নের অ্যান্সারগুলি শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো, যদি টাইমের মধ্যে দেওয়া যায় তাহলে দিয়ে দেবো, না হলে পরবর্তীতে আপলোড করে দেবো, তোমরা সেটিকে মিলিয়ে দেবে। তো আজকের জন্য এই পর্যন্তই।